সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরসিএ বিএম কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো যে করোনাকালীন সময়ে আমাদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন আমাদের ক্লাসগুলো অনলাইনে পরিচালিত হচ্ছে। তাই আজকে আমি তোমাদের অনলাইনে ক্লাস নেব। তার আগে আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে মানবেন্দ্র কুমার দেবনাথ, প্রভাষক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, আরসিএ টেকনিক্যাল বিএম কলেজ, ভেলাগুড়ি হাতিবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কঠিন সময়ের মধ্যে এখন অতিক্রান্ত করতেছি, যে করোনাকালীন সময়ে সারা বিশ্বের মতো শিক্ষা ব্যবস্থা এখন স্থবির হয়ে আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে ভর্তি কার্যক্রমের মধ্যে সম্পন্ন হয়ে গেছে। আজকে অনলাইনে যেহেতু আমাদের ক্লাস শুরু করতে হবে, আমি তোমাদেরকে আজকে প্রথম ক্লাস নেব, সেটা হচ্ছে আমার বিষয় হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্য ভূগোল, এই বিষয়ের উপর আমি আজকে একটু আলোকপাত করব। আচ্ছা, এখন কথা হলো যে তার আগে আমি তোমাদেরকে একটু বিষয় আলোকপাত করি, সেটা হচ্ছে যে আমি যে সাবজেক্ট পড়াচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল, এর বিষয় ঘটেছে 1816। আচ্ছা, এখানে পূর্ণ মান হচ্ছে 100, এটা এবং পুরোটাই হচ্ছে তত্ত্বীয়, কোনো ব্যবহারিক নেই। এখানে দেখ, মান বন্টনের ক্ষেত্রে আমরা একটু সংক্ষেপে বলছি যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 40 নম্বরের পরীক্ষা হবে ধারাবাহিক মূল্যায়ন, আর চূড়ান্ত মূল্যায়ন এটা হচ্ছে 60, এই টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, ঠিক আছে। এখন এসএসসি বিএম শিক্ষাক্রম শিক্ষাবর্ষ 2020 এবং 2021 একাদশ শ্রেণী, আজকে হচ্ছে অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোলের উদ্বোধনী ক্লাস। আচ্ছা, আজকের এই উদ্বোধনী ক্লাসে আমি কিছু বিষয় এখানে প্রথম অধ্যায়ের মৌলিক এবং অর্থনৈতিক, প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে, এই অধ্যায় নিয়ে আমি একটু তোমাদেরকে আলোকপাত করব। আচ্ছা, এখন অর্থনীতি কাকে বলে, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংজ্ঞাটা কী, এবং তারপর হচ্ছে অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা, অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা, এটা হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন। এখন অর্থনীতির সংজ্ঞাটা এখানে বলতে আমরা বুঝি, অর্থনীতি সমাজ বিষয়ক বিজ্ঞানের সেই অংশ যা সমাজবদ্ধ মানুষের কি আর্থিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ অর্থনীতি হলো এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের আয়, এর বণ্টন, কর্মসংস্থান, মানবিক কল্যাণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকল্পে অসীম অভাব ও বিকল্প ব্যবহার উপযোগী সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের পথ নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মেইন অর্থনীতির সংজ্ঞা। এখন এই যে প্রামাণ্য সংজ্ঞা, এখানে প্রামাণ্য সংখ্যা দেখো, প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখানে তিনজন অর্থনীতিবিদের প্রামাণ্য সংখ্যা আমরা আলোচনা করবো। এখানে অর্থনীতির জনক আমরা জানি, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আচ্ছা, অ্যাডাম স্মিথ কী বলছে তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে তিনি বলছে যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে, এটা বলছে অধ্যাপক অ্যাডাম স্মিথ। আচ্ছা, তারপরে দেখো অধ্যাপক মার্শাল কী বলছে, অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক মার্শাল বলছে যে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে, অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে, ঠিক আছে। আর অধ্যাপক রবিন্স কী বলছেন অর্থনীতির সংজ্ঞা, উনি কী বলছেন, উনি বলছেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য অপ্রতুল উপকরণের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য অপ্রতুল উপকরণের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে, ঠিক আছে, এই হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। তাহলে আমরা প্রথমে অর্থনৈতিক সংজ্ঞাটা দেখলাম, মেইন সংজ্ঞাটা উপসংহার, তারপর হচ্ছে
প্রামাণ্য সংজ্ঞা, তিনজন অর্থনীতিবিদের প্রামাণ্য সংজ্ঞা এখানে আমরা দিলাম। আচ্ছা ইয়ে করব, আচ্ছা এখন অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আমরা আলোচনা করব, ঠিক আছে। অর্থনীতি পাঠের যে প্রয়োজনীয়তা, তোমরা জানো যে অর্থনীতি এমন একটা বিষয় যে সকল বৈশ্বিক কর্মকাণ্ডে অর্থনীতির একটা মুখ্য ভূমিকা আছে। কারণ অর্থনীতির না, অর্থনীতির জ্ঞান আহরণ না করলে, অর্থনীতি সম্পর্কে না জানলে, অর্থনীতির পাঠ না করলে আমরা কোনো কিছুতেই কি আমাদের প্রাত্যহিক জীবনকে আমরা পরিচালিত করতে পারবো না, অথবা আমাদের কি সীমিত সম্পদ দিয়ে যেহেতু আমাদেরকে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে অথবা জীবনযাত্রা চালাতে হবে, সেই জন্য আমাদেরকে অর্থনীতির জ্ঞান আহরণ করা আবশ্যক। এখন অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা অর্থনীতি পড়ব, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তার ক্ষেত্রে কিছু কিছু বিষয় টপিকসগুলো আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে এখানে প্রথমে আলোচনা করা মানুষের দৈনন্দিন জীবনে, মানুষের দৈনন্দিন জীবনে অর্থনীতি পাঠের কি প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজবদ্ধ মানুষের দৈনন্দিন জীবনে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধান খুঁজে পেতে গেলে অর্থনীতি পাঠের প্রয়োজন। আচ্ছা দুই নম্বর হচ্ছে কি পেশাজীবীদের জন্য, পেশাজীবীদের জন্য, পেশাজীবী যেমন ধরো কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী তথা সমাজের সকল শ্রেণীর লোকজন পেশাগত ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য অর্থনীতি পাঠ করা প্রয়োজন। আচ্ছা তারপর আছে কি চিন্তা শক্তি ও বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য, আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনাকল্পে যে সকল আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেজন্য কি আমাদের চিন্তাশক্তি, মেধা, বুদ্ধি, মনন এগুলো বিকাশের জন্য অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আছে। অধ্যাপক অর্থনীতিবিদ কেইনস বলছেন, অর্থনীতি একটি চিন্তামূলক পদ্ধতি যার সাহায্যে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে, সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে সকল সম্পদ, আমাদের যত সম্পদ আছে সকল সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আছে। যেমন ধরো দ্রুত উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ, কোন দ্রব্য কতটুকু কখন কীভাবে কাদের জন্য উৎপাদন করব এবং কীভাবে বণ্টন করব সেগুলো অর্থনৈতিক আলোচ্য বিষয়। তারপর হচ্ছে কি মিতব্যয়িতার ক্ষেত্রে সীমাবদ্ধ সম্পদ দিয়ে সীমাহীন অভাব কীভাবে আমরা পূরণ করব, মিতব্যয়ী হব, সেক্ষেত্রে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের অর্থনৈতিক পাঠের প্রয়োজনীয়তা আছে। তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়নে, তোমরা জানো যে কোনো কাজ পরিকল্পনাবিহীন কোনো কাজ করা যায় না এবং সেই কাজটা সঠিক সময়ে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না, তাহলে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে অর্থনীতি পাঠের কি জ্ঞান জানা আবশ্যক, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কি সরকারি প্রশাসনের ক্ষেত্রে, সরকারি প্রশাসনের ক্ষেত্রে সরকারের বাজেট প্রণয়ন, কর আরোপ, তারপরে আরোপ ও সংগ্রহ নীতি, মুদ্রাস্ফীতি, ব্যাংকিং, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, জনসংখ্যা তথা দেশের সার্বিক পরিচালনার জন্য অর্থনৈতিক জ্ঞান কাজে লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক মতাদর্শ, কর্মকাণ্ড বা অর্থনীতি তথা তথ্য ও চিন্তাধারার ফলশ্রুতি রাজনীতিবিদদের জন্য, সেজন্য অর্থনীতি পাঠের জ্ঞান জানা আবশ্যক। সমাজকর্মী, শ্রমিক নেতা, ব্যবসায়ী এবং শিল্পপতিদের জন্য, এই টপিকসটার মধ্যে কী আছে, সমাজকর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা সমাজে কাজ করে, সমাজ বিনির্মাণে যারা কাজ করতেছে, শ্রমিক নেতা, তারপরে ব্যবসায়ী, শিল্পপতি, এই তাদের নিজস্ব কর্মকাণ্ড, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা আছে। তারপরে তুলনামূলক জ্ঞান লাভের ক্ষেত্রে অর্থনীতি আমাদেরকে পাঠ করা আবশ্যক এবং অর্থনৈতিক জ্ঞান জানা আবশ্যক, ঠিক আছে। এইটা হচ্ছে এই প্রশ্নটা আমি যেটা আলোচনা করলাম যে অর্থনৈতিক সংজ্ঞা এবং অর্থনৈতিক পাঠের প্রয়োজনীয়তা, ঠিক আছে। এখানে আমরা
প্রথমে সংজ্ঞাটা একটু আলোচনা করলাম, তারপরে তিনটা প্রামাণ্য সংজ্ঞা এবং এই কিছু টপিক্স দেওয়া আছে সেই টপিক্সগুলোর উপর আমাদের এই প্রশ্নটা লিখতে হবে, ঠিক আছে। আর তোমরা জানো যে অর্থনীতি বাণিজ্যিক ভূগোল, এই বিষয়টা হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল। তা বাণিজ্যিক ভূগোল যে একটা দ্বিতীয় পার্ট, এটা আমরা পরে অন্য অন্য ক্লাসে আমরা যেটা করে নিব। এখন অর্থনীতির তোমার পরীক্ষায় প্রশ্ন তোমাকে লিখতে গেলেই, যেহেতু বিষয় হচ্ছে অর্থনীতি বাণিজ্যিক ভূগোল, তাহলে তোমাকে অর্থনীতি কাকে বলে এই সংজ্ঞাটা তোমাকে ভালো করে পড়তেই হবে। অর্থনীতি কাকে বলে, অর্থনীতির সংজ্ঞাটা কী, ঠিক আছে, এটা তুমি ভালো করি। এটা কমন প্রশ্ন, যেটা পরীক্ষায় প্রশ্ন মানে এটা আসবেই, এটা আসার মতোই এটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা আর একটা বিষয়, আর একটা মানে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা অর্থনীতির বিষয়বস্তু। অর্থনীতির বিষয়বস্তু, ঠিক আছে। অর্থনীতি একটি মানবিক তথা সামাজিক বিজ্ঞান। অর্থনীতি একটি মানবিক তথা সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে। আর যা জার্মান শব্দ ওকোনোমিয়া থেকে উদ্ভূত হয়েছে, ঠিক আছে। এখন ওকোস শব্দের অর্থ হচ্ছে, ওকোনোমিয়া শব্দটি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওকোস এবং নোমোস। ওকোস শব্দ হচ্ছে গৃহ আর নোমোস শব্দের অর্থ বিধি। তাহলে ওকোনোমিয়া বা ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ্য বিধি, ঠিক আছে। তাই উৎপত্তিগত অর্থ অর্থনীতি হলো একটি গার্হস্থ্য সংক্রান্ত বিজ্ঞান, যেমন গৃহ সংক্রান্ত বিজ্ঞান। এখন আমরা এই বিষয়বস্তুর আলোকে কিছু টপিক্সের উপর আমরা প্রশ্ন লেখার সময় অথবা পড়ার সময় এই টপিক্সগুলো আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কি। আচ্ছা, এখানে প্রথমে আমি যেটা বলবো যে সমাজবদ্ধ মানুষের কার্যাবলী আলোচনা। অর্থনীতির বিষয়বস্তু আলোচনা করতে গেলে আমরা কি সমাজবদ্ধ মানুষের কার্যাবলী আলোচনা করব। সমাজ বহির্ভূত, যারা সমাজের সমাজ থেকে বিচ্ছিন্ন, তারা কখনো অর্থনীতির, সেই সমস্ত মানুষের বিষয় কখনো অর্থনীতি আলোচ্য বিষয় হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থনীতির কার্যাবলীর আলোচনা। মানুষের সকল কাজ অর্থনীতির আওতাভুক্ত নয়, সকল কাজ অর্থনীতির আওতাভুক্ত নয়, ঠিক আছে। শুধুমাত্র অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ অর্থোপার্জন ও অর্থ ও ব্যয় সংক্রান্ত কার্যাবলী আলোচনা করে। অর্থনীতি শুধুমাত্র অর্থ উপার্জন এবং অর্থের সঠিক ব্যয় সম্পর্কে আলোচনা করে। এই ব্যাপারে অধ্যাপক ক্যাম্পস বলছেন, মানুষের কার্যাবলীর যে অংশ অর্থের সাথে জড়িত তার আলোচনা হচ্ছে অর্থনীতির বিষয়বস্তু। আচ্ছা, তারপরে প্রত্যক্ষ ও নিরপেক্ষ বৈজ্ঞানিক আলোচনা। প্রত্যক্ষ ও নিরপেক্ষ বৈজ্ঞানিক আলোচনা। আচ্ছা, প্রত্যক্ষ এবং নিরপেক্ষ বৈজ্ঞানিক আলোচনা, অর্থনীতি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। অর্থনীতি সকল তথ্য বিজ্ঞানসম্মত, ওই যে বলছে অর্থনীতি সামাজিক বিজ্ঞান। অতএব বিজ্ঞানের সকল নিয়মকানুন কলাকৌশল অর্থনীতি প্রয়োগ করা হয় এবং বিজ্ঞানের বাইরে অর্থনীতি না, যদিও এটা অর্থনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আদর্শ বিজ্ঞান। অর্থনীতি বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি হচ্ছে আদর্শ বিজ্ঞান, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আদর্শ বিজ্ঞানের ক্ষেত্রে মানে অধ্যাপক মার্শাল হিক্স এবং পিগু বলছেন, অর্থনীতি শুধু বিজ্ঞান নয়, এটি একটি আদর্শমূলক বিজ্ঞান। অর্থনীতির অধ্যয়নের দ্বারা আমরা এমন একটি কৌশল আয়ত্ত করতে পারি যা দ্বারা আমাদের বিশেষ সমস্যাগুলো নির্ভুলভাবে সমাধান করা যায়, এটা বলছেন কেইনস, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাসায় এই করোনাকালীন সময়ে যেহেতু আমাদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, তোমরা কিন্তু অনলাইনে ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমার ইয়েতে আমি ওগুলো আপলোড করে দেবো, এবং তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবা। আচ্ছা, এখন আর একটু আলোচনা আসি, যেটা হচ্ছে সমস্যার সমাধান। সকল সমস্যার সমাধান অর্থনীতির নিহিত, ঠিক আছে। তাহলে অর্থনীতি বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের সমস্যা, কোন সমস্যা, কী উৎপাদন করব, কখন উৎপাদন করবো, কার জন্য উৎপাদন করবো, এগুলো সকল সমস্যার আলোচনা অর্থনীতির মধ্যে আমরা পেতে পারি। তারপরে বিভিন্ন তত্ত্ব বিভাগের আলোচনা, অর্থনীতি উৎপাদন, বিনিয়োগ, ভোগ, বন্টন, মূল্য নির্ধারণ, জনসংখ্যা, খাজনা, সুদ, ঠিক আছে, ব্যাংকিং, সরকারি অর্থব্যবস্থা, বাণিজ্য প্রভৃতি তত্ত্ব ও বিভাগের আলোচনা করে। তারপর আছে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিকল্পনা প্রণয়ন।
উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাজেট প্রণয়ন প্রভৃতি অর্থনৈতিক উল্লেখযোগ্য বিষয়বস্তু বা কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে। দ্রুত ও সুস্থ অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশসমূহের প্রধান লক্ষ্য। এটা হচ্ছে অর্থনৈতিক বিষয়বস্তুর আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আরসিবিএম কলেজ অনলাইনে আরসিবিএম কলেজ অনলাইন ক্লাসের হ্যাঁ অর্থনীতি বাণিজ্য ভূগোল আজকে এই প্রথম ক্লাস। তোমরা এই আমি দুটো টপিক্সের দুটো প্রশ্নের উপর আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে এবং এই ব্যাপারে পড়াশোনা বাসায় ভালোভাবে মনোযোগ দিয়ে করবে। সবাইকে ধন্যবাদ।